পারিবারিক বিবাদের জেরে স্বামীর হাতে খুন স্ত্রী, মৃত মহিলার নাম শিউলি মজুমদার। ঘটনা আগরতলা শহরতলির বণিক্য চমুনি খাস নোয়াগাঁও এলাকায়। আগামী 14 জুলাই হলদিয়া বন্দর থেকে প্রথম জাহাজ রাজ্যের উদ্দেশ্যে রওনা দেবে। জাহাজটি রাজ্যে এসে পৌঁছাবে 18 জুলাই, জানালেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। আগে ট্রেড লাইসেন্স পাওয়ার জন্য অনেক জটিলতা ছিল, বর্তমান সরকারের আমলে এক্ষেত্রে নিয়মের সরলীকরণ হয়েছে, বললেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। ট্রেড লাইসেন্সের সরলীকরণের কারণে সরকারের রাজস্ব খাতে বৃদ্ধি ঘটছে। 2019-20 সালে 3.8 কোটি টাকা রাজস্ব আদায় হয়েছিল, জানালেন মুখ্যমন্ত্রী। উজান অভয়নগর এলাকায় নিজ বাড়ি থেকে এক ব্যক্তির পচা গলা মৃতদেহ উদ্ধার, এলাকায় চাঞ্চল্য, মৃত ব্যক্তির নাম নকুল সিং। ত্রিপুরার বদনাম হয় এমন কোনো তথ্য পেশ করবেন না, অন্তত আমি যতক্ষণ জীবিত আছি 10 হাত মাটির নিচ থেকে ডাটা বের করে নেব, হুঁশিয়ারি দিলেন মুখ্যমন্ত্রী। পূর্ব থানার অন্তর্গত আড়ালিয়া এলাকায় রহস্যজনক মৃত্যু গৃহবধূ অনুপা দাসের, অভিযোগ তাকে বিষ খাইয়ে হত্যা করা হয়েছে। রাজধানীর শচীন্দ্র লাল এলাকায় এক যুবককে কুপিয়ে হত্যার চেষ্টা, ঘটনায় গুরুতর আহত এক যুবক, তার নাম খোকন মিয়া। বিশালগড় কোনাবন গ্রাম পঞ্চায়েতের সীতাকলা এসটি কলোনির আটকানি এলাকা জুড়ে 17টি গাঁজা নার্সারি ধ্বংস করল পুলিশ। রাজ্যে 2 দিনের সফরে এলেন বিজেপির সর্বভারতীয় সাধারণ সম্পাদক রাম মাধব, ত্রিপুরেশ্বরী মন্দিরে দিলেন পূজা। এডিসি নির্বাচনের পূর্বে ভোট রণনীতি তৈরি করতে মন্ত্রী পরিষদের সদস্যদের সঙ্গে বিশেষ বৈঠকে বসবেন বিজেপির সাধারণ সম্পাদক। রাজধানীতে প্রায়শই চলছে মাস্ক পরা সংক্রান্ত সচেতনতা অভিযান, নিয়মিত অভিযানে জেলা প্রশাসনের কর্তা ব্যক্তিরা। ভারতে করোনা সংক্রমণ 8 লক্ষ লোক পেরিয়ে গেল, মৃত্যু 21,660 জন। সারা বিশ্বে করোনা সংক্রমণের ফলে মৃত্যু 5,59,000, বিশ্বে সংক্রমণ পৌঁছেছে 1,24,00,000-এর উপর। কেন্দ্রীয় সরকারের মান্যতাপ্রাপ্ত ন্যাশনাল কেরিয়ার সার্ভিসের তথ্য অনুসারে ত্রিপুরাতে মোট জনসংখ্যার মাত্র 5% বেকার রয়েছে, বললেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব।